বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে সালানপুরে ধামসা মাদল বিতরণ। 9ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে সালানপুর ব্লকের 5টি আদিবাসী নৃত্য কমিটির হাতে তুলে দেওয়া হল বাদ্যযন্ত্র। এদিন সালানপুর বিডিও অফিস সংলগ্ন কমিউনিটি হলে সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাস, জয়েন্ট বিডিও শ্রেয়া নাগ, পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাশপতি মণ্ডল, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, সমাজসেবী ভোলা সিংহের উপস্থিতিতে আদিবাসী সম্প্রদায়ের 5টি নৃত্য কমিটির হাতে একটি করে ধামসা, 2টি করে মাদল, 1টি করে বাঁশুরি এবং 1টি করে কাশি তুলে দেওয়া হয়। এদিন সালানপুর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র জানান, বিশ্ব আদিবাসী উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো ব্লকের 5টি আদিবাসী নৃত্য পরিবেশন দলের হাতে বাদ্যযন্ত্র তুলে দেওয়া হলো। আজকে কি বিশ্ব আদিবাসী দিবস, সেই উপলক্ষে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সালানপুর ব্লকে 5টি আদিবাসী টিমকে ধামসা মাদল এবং বাঁশি এবং কাছি এইগুলি প্রদান করা। লাইফ ক্যান গেট ভেরি টফ সামটাইমস। ক্যারিয়ার, বিয়ে, রিলেশনশিপ বা চাকরি, যে কোনো কিছুর চিন্তা আপনাকে অ্যাংশাস করে দিতে পারে। তাই চিন্তামুক্ত হতে আপনার দরকার একজন খ্যাতনামা এবং বিশ্বস্ত অ্যাস্ট্রোলজার, হু ইজ নান আদার দ্যান ডক্টর প্রসাদ রয় অ্যান্ড হু হ্যাজ আর্ন আ পিএইচডি ডিগ্রি ইন দিস ফিল্ড। ডক্টর প্রসাদ রয় শুধু একজন জ্যোতিষীই নন, তিনি হলেন রেনাউন্ড হস্তরেখাবিদ, বাস্তুবিদ ও তান্ত্রিক, যিনি তার বিদ্যার মাধ্যমে মানুষের জীবনকে উন্নত করেছেন। ডক্টর রয় হ্যাজ গেইনড এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড অফ মোর দ্যান এ ডেকেড। মাঙ্গলিক দোষ, সাপের দোষ, গুরুচণ্ডাল দোষ, কলসর্প দোষ, যে দোষই হোক না কেন, ডক্টর রয়ের কাছে আছে সব সমস্যার সমাধান। যদি আপনার জীবনেও এমন কোনো সমস্যা থাকে যা আপনার উন্নতি বা সুখের পথে বাধা সৃষ্টি করছে, তবে আপনাকে এক্ষুনি যোগাযোগ করতে হবে আমাদের সাথে এই নম্বরে, অথবা আর দেরি না করে সোজা চলে আসুন এই ঠিকানায়।